বন্ধুরা, যদি আপনি দীঘা যাবার প্ল্যান করছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, না হলে বিপদে ফাঁসবেন। দীঘা যাবার বহু ট্রেন ছিল আগে, কিন্তু লকডাউনের পর আবারও কিছু ট্রেন কমে গেছিল। বাট এখন 2021 মে মাসে ট্রেন চলাচল করছে কি করছে না হাওড়া থেকে দীঘা যাবার রুটে। আসুন আমি লাইভ আপনাকে জানানোর চেষ্টা করব, কারণ আমি নিজেই টিকিট বুকিং করি, তো সেহেতু আপনাকে সঠিক খবর জানানোর চেষ্টা করব। তো আমি এখন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেখান থেকে টিকিট বুকিং করা হয়। এখানটাই আমি হাওড়া থেকে দীঘা করে নিলাম, এবং আমি আজকে 14 তারিখ 15 16 17 18টায় আমি দেখে নেব যে ট্রেন চলাচল করছে কি করছে না। এর আগে আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে এই রুটে শুধুমাত্র একটা ট্রেন চলছে, তো এখন আমি দেখে নেব যে এই রুটে ট্রেন চলছে কি চলছে না। সার্চ বাটনে ক্লিক করব। দেখুন, এখানে একটা যে ট্রেন চলছিল হাওড়া দীঘা স্পেশাল, যার গাড়ির নাম্বার ছিল 0-22-57, এই গাড়িটাও ক্যান্সেল করা হয়েছে। মানে এখন হাওড়া থেকে দীঘা যদি যেতে চান তাহলে খুবই দুঃখিতর সঙ্গে বলতে হচ্ছে যে হাওড়া থেকে দীঘা যাবার কোনো ট্রেন নেই। একটা ট্রেন চলছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে করোনা ভাইরাস যেভাবে বাড়ছে, সেহেতু চারিদিকে লকডাউন পরিস্থিতি আছে, তাই এখানে এই ট্রেনটাও বন্ধ করা হয়েছে। আপনারা জানেন যে লোকাল ট্রেনও আপাতত বন্ধ করা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য।